এবার আরও কিছু সংবাদ এক নজরে দুশো উনিশ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুদকের করা মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরীর সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে পরবর্তী শুনানি বিশে অক্টোবর নির্ধারণ করেছে আদালত চাঁদপুরের ইউপি চেয়ারম্যান সেলিম খানের জামিন স্থগিতের শুনানি আগামীকাল ঠিক করেছে চেম্বার জজ আদালত জামিন স্থগিত চেয়ে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সকালে চেম্বার বিচারপতি এম এনায়তুর রহিম শুনানির দিন ঠিক করেন ঢাকার আশুলিয়ায় দু সম্পর্কের নাতনি ও জামায়ের বাসায় বেড়াতে এসে খুন হয়েছে এক বৃদ্ধ গতরাতে আশুলিয়ার পূর্ব ডেন্টাপর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ পলাতক রয়েছে সন্দেহভাজন দম্পতি কাতলা সদর উপজেলায় এক বালু ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত একই সঙ্গে পঁচিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে